আরেকটি হুদা কমিশন গঠনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী কৃষক দলের আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। বলেন হুদা দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছেন এজন্য তার বিচারের ব্যবস্থা করতে হবে তিনি বলেন গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে বিএনপির महासचिव বলেন নিরপেক্ষ সরকার ও কমিশন গঠন করে দেশে নির্বাচন দিতে হবে মূল্যের ভয়াবহ অবস্থা হয়েছে এর জন্য সরকারকে অবশ্যই জবাব দিয়ে করতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল এখন তারা আবার নির্বাচিত হবার জন্য তাদের মতো করে আপনার ইলেকশন কমিশন গঠন করবে সেই ইলেকশন কমিশন গঠন করার জন্য আবার একটা সার্চ কমিটি তৈরি করেছে আইনও তৈরি করেছে সবগুলো হচ্ছে জনগণকে বোকা বানানোর জন্য সার্চ কমিটি যাদের দিয়ে করেছে তারা সব তাদের লোক প্রত্যেকটা একটা বাদ নেই আজকে আবার নাকি সেটার নামগুলো পাঠাবে প্রেসিডেন্টের কাছে যাদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে দেখা যাবে যে সেই হুদার মতোই লোক হবে অনেকে তো তাকে আপনার একটু বলে বেহুদার মতো বলে নো তার ট্রায়াল করতে হবে তার বিচার করতে হবে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নেওয়া বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া এই জন্য তার তো বিচার হতে হবে